আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারো গণফোরামের সাথে একমত বিএনপি। 2018 সালের দিকেই হাঁটছে বিএনপি, প্রশ্ন জামাত না, জামাতের সাথে বিএনপির বিচ্ছেদেই কি জামাতে বিএনপির কপাল পুরল, এরকম একটা আলোচনা সামনে এসেছে যে বিএনপির যে গতিবিধি তারা তাদের কথাবার্তায় আবারও ট্রলের যোগ্য হচ্ছে। ঈদের পর আন্দোলন, বন্যার পর আন্দোলন, পরীক্ষার পর আন্দোলন, বৃহত্তর সরকার বিরোধী ঐক্য, জাতীয় ঐক্য, যুগপৎ আন্দোলন, কোনো অ্যাকশন প্ল্যানের কোনো খবর নেই। বাস্তবিক পক্ষে তারা এখন পর্যন্ত কিছুই করতে পারছে না, জাস্ট অন দি পেপার তারা সংলাপ করছে। দুই মাস হয়ে গেল, 14-15টা দলের সাথে সংলাপ করছে, 14-15টা দল নাম সর্বস্ব দল, কার্যকর কোনো দলের সাথে তারা এখন পর্যন্ত সংলাপ করতে পারেনি। এখন তারা সংলাপ করে বিভিন্ন দলের সাথে একমত হচ্ছে। হ্যাঁ, এটা তো ভালো, ছোট দল হোক, বড় দল হোক, মাঝারি দল হোক, কোনো দলের সাথে যদি বিএনপি একমত হয় যে না, সুষ্ঠু নির্বাচন ইস্যুতে, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে এই এই পয়েন্টে আমরা একমত হলাম, দ্যাটস গুড। কিন্তু কিছু কিছু দলের সাথে একমত হওয়া এটা সন্দেহজনক। যেমন বিএনপি যদি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের সাথে একমত হয় তাহলে বুঝতে হবে সেটা সন্দেহজনক। গণফোরামের সাথে যদি একমত হয় তাহলে সেটা বুঝতে হবে সন্দেহজনক। গণফোরাম এই জিনিসটা আগে বুঝতে হবে, গণফোরাম এটা একটা আদর্শ, তারা বিশ্বাস করে, গণফোরাম জানে যে তারা কখনো জনগণের ভোটের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হতে পারবে না। তারপরও তারা বাংলাদেশে রাজনীতি করে, তারপরও তাদের নেতৃত্ব নিয়ে কোন্দল, দুই গ্রুপ, এর মানেই তাদের রাজনীতির ভিন্ন কোনো জায়গা রয়েছে, জনগণের সমর্থন ছাড়াও একটা ভিন্ন জায়গার রাজনীতি রয়েছে, যেটা 2018 সালে করে দেখিয়েছে। অতএব গণফোরামের যে গ্রুপই হোক না কেন, ডক্টর কামাল গ্রুপ হোক আর মিন্টু গ্রুপ হোক, যে গ্রুপই হোক না কেন, আদর্শ কিন্তু প্রায় সেম, তাদের রাজনীতির জায়গাটা কিন্তু প্রায় সেম। তারা রাজপথে আন্দোলন করে জনগণের ভোটের মাধ্যমে কিছু করবে, এটা তাদের রাজনৈতিক জায়গা নয়। গণফোরামকে বুঝতে হলে এই বিষয়টা উপলব্ধি করতে হবে। মানব জমিন যেটা রিপোর্ট করছে, যুগপৎ আন্দোলনে ঐক্যমত হয়েছে গণফোরাম বিএনপি, এটা সন্দেহজনক, কারণ গণফোরাম আন্দোলনের কোনো দল নয়, ভোটের কোনো দল নয়। তাদের রাজনীতি কী সেটা 2018 সালে ডক্টর কামাল হোসেন দেখিয়েছে। এখন বিএনপি আবার গণফোরামের সাথে ঐক্যমত হওয়ার উপর ভিত্তি করে 2018 সালের দিকে হাঁটছে কি না এই সন্দেহ কিন্তু প্রবল হচ্ছে। এর সাথে সাথে জামাত ইসলামী কী সেটাও বলবো। বিরোধী রাজনৈতিক দলের জাতীয় ঐক্য গড়তে সরকারের, আমি এটাকে বলি তথাকথিত জাতীয় ঐক্য, এটা সম্ভব হবে না, বিএনপি পারবে না। এই সংলাপ হবে, এই হবে, সেই হবে, দিন শেষে কিছুই হবে না, টাইম শেষ হয়ে যাবে। জাতীয় ঐক্য গড়তে সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে ঐক্যমত হয়েছে গণফোরাম ও বিএনপি। মঙ্গলবার বিকালে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের সাথে দেড় ঘন্টা সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। মানে ডক্টর কামাল গ্রুপ কিন্তু নয়, ডক্টর কামাল গ্রুপকে বিএনপির একটা অংশ প্রকাশ্যেই সন্দেহ করছে, কিন্তু এটা বিএনপির একটা ব্যর্থতা যে তারা এখন পর্যন্ত ডক্টর কামাল হোসেনের 2018 সালে যে ট্রিক্স এর বিরুদ্ধে কিছু বলতে পারছে না, এখন পর্যন্ত অফিসিয়ালি মুখ খোলে না। এটা বিএনপির আর এক দুর্বলতা, ভয় পায় ডক্টর কামাল হোসেনকে, তিনি বিএনপিকে বোকা বানিয়েছিলেন বলতে সমস্যা কী। তিনি বলেন, গণফোরামের সাথে আলোচনা করে আমাদের এই বিশ্বাস জন্মেছে যে সকল রাজনৈতিক দলগুলো একমত হব, ভয়াবহ এই দানবীয় সরকারকে সরিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করব এবং একটা পার্লামেন্ট তৈরি করব, এ ব্যাপারে আমরা একমত হয়েছি। সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়ে আমরা যুগপৎ আন্দোলন করার ব্যাপারেও একমত হয়েছি। এখন এখানে আর একটা পয়েন্ট আলোচনা করি, যেটা রাজনীতি যারা স্টাডি করে তাদের জন্য খুবই সহায়ক হবে। গণফোরাম পার্লামেন্ট গঠন অথবা বাইক্যামরাল পার্লামেন্ট হবে না, এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যেরকম আছে সেরকম হবে, অথবা ফেডারেল সিস্টেম হবে কি হবে না, মন্ত্রী পরিষদে কারা কী থাকবে কি থাকবে না, সরকার কোন ধরনের হবে, একদলীয় সরকার না বহুদলীয় সরকার না সর্বদলীয় সরকার না জাতীয় সরকার, এইসব বিষয়ে স্টেক হোল্ডার। কিন্তু যখনই বিএনপি বলবে যে যুগপৎ আন্দোলন শব্দটা আসবে, ভোট শব্দটা আসবে, এই সব প্রশ্নে যদি গণফোরামকে কনসিডার করে তাহলে বুঝতে হবে যে বিএনপি বোকার স্বর্গে বসবাস করছে, কারণ আন্দোলন এবং ভোট কেন্দ্রিক গণফোরামের কোনো রাজনীতিই নেই। বিএনপি মহাসচিব বলেন, এই বৈঠকে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, 35 লাখ নেতাকর্মীর মামলা প্রত্যাহার, নির্বাচনকালীন সময় একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা, সব দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন পরিচালনা, সকলের কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচনের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। নির্বাচনের পর আন্দোলনে অংশগ্রহণকারীদের জাতীয় সরকারের গঠনের মধ্য দিয়ে
দেশে যে অব্যবস্থা রয়েছে, প্রতিষ্ঠানগুলোতে ধ্বংস করা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো তৈরি করার ব্যাপারে অর্থাৎ রাষ্ট্রকে সংস্কার করার জন্য আমরা একটি প্রস্তাবও দিয়েছি। এই অংশটা প্রায় শেষ, যে এখানে তারা জাতীয় সরকার সেখানে যদি গণফোরামকে রাখা বা এইসব বিষয়ে আলাপ আলোচনা হয় সেটা কিন্তু অস্বাভাবিক নয়, কিন্তু আন্দোলন এবং বারবার একই কথা বলছে, আন্দোলন এবং ভোট এই দুই ইস্যুতে জামায়াত ইসলামী ছাড়া অন্য কোনো মিত্রকে যদি বিএনপি কল্পনা করতে যায়, কনসিডার করতে যায়, তাহলে বুঝতে হবে বা এর সাথে যদি অন্য কাউকে জড়াতে চায় নির্বাচনে নমিনেশন ইস্যুতে, অন্য কাউকে নেতা মানতে চায়, তাহলে 2018 সালের দিকে বিএনপি হারছে, এতে কোনো সন্দেহ নেই। গণফোরাম একাংশ সভাপতি মোস্তফা মহসিন মন্টু বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিএনপির জাতীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি এবং ঐক্যমতে পৌঁছেছি। তাদের আগ্রহ রয়েছে, কারণ বিএনপিকে ভিত্তি করেই তাদের রাজনীতি আবর্তিত হয়। 2018 সালের রোল গণফোরামের যে কোনো অংশ প্লে করার চেষ্টা করবে। 2014-2018 সালের নির্বাচন জাতির কাছে গ্রহণযোগ্যতা পায়নি। আমি বিশ্বাস করি এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাচ্ছি। জনগণের স্বার্থে মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে চেতনার কথা আমরা বলি, এই চেতনা বাস্তবায়নে আমরা কাজ করে যাব। এই বিষয়ে আমাদের তরফ থেকে সকলে ঐক্যমত পৌঁছেছি, আমাদের মধ্যে দ্বিমত নেই। সুন্দর কথা, এই বিষয়ে আমাদেরও আপত্তি নেই। এটা চমৎকার কথা বলেছেন, এটা থিওরিটিক্যাল কথা, কিন্তু প্র্যাকটিক্যালি গণফোরাম সম্পূর্ণ ভিন্ন। তো এখন গণফোরামের সাথে আন্দোলন অথবা এই আন্দোলনের পরে তো যুগপৎ আন্দোলন, এরপরে নিঃসন্দেহে নির্বাচনের বিষয়টি সে আসবে। এখন যুগপৎ বলা হলো, বিএনপিকে বড় ছোটো ছোটো দলগুলো এমনভাবে একটা চাপে রাখার চেষ্টা করছে, গণ অধিকার পরিষদ বিএনপিকে আওয়ামী লীগের কাতারে মূল্যায়ন করছে, তাদের একক কর্তৃত্ব মেনে নিতে চাচ্ছে না, চরমোনাই মেনে নিতে চাচ্ছে না। তো এতে এইসব কারণে বিএনপি একটু চাপ ফিল করে, নিঃসন্দেহে গণফোরামের মতো দলের, ডক্টর কামাল হোসেনের মতো দলের কবলে পড়তে পারে, 2018 সালের দিকেই হাঁটতে পারে। বিএনপির নেতৃত্বের একটা অংশ তো সেই হিসাব নিকাশের কিছু আসন বণ্টনে নির্বাচন চায়, কারণ তাদের বয়স শেষ, তারা আর ঝুঁকি নিতে চায় না। তো এখন কেউ যদি বলে যে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট বিএনপি 2018 সালের দিকে হাঁটছে, এতে অবাক হওয়ার মতো কিছু আমি দেখি না। আংশিক সত্য অ্যাটলিস্ট বলা যায়, বিএনপির একাংশ নিঃসন্দেহে সেদিকেই হাঁটবে। 18 সালের মতো ওই অল্প কিছু সিটি হয়তো বা সেখানে 6টা পেয়েছিল, 7টা পেয়েছিল, এখন 70টা 60টা, এরকম একটা চিন্তাভাবনা তারা করবে। এটা এই কেন এরকম হয়েছে, আসলে বিএনপির আসল মিত্র ছিল জামাত ইসলামী। তো জামাত ইসলামীর সাথে যদি বিএনপি লেগে থাকতে পারত, যথেষ্ট মূল্যায়ন করে তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে পারত, তাহলে এই চরমোনাই গণ অধিকার পরিষদ বিএনপিকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ পেত না। বিএনপিকে এখন ছোটো ছোটো দলগুলো মিত্রহীন মনে করে খোঁচা দিচ্ছে। তো বিএনপি আসলে ওইসব ছোটোখাটো দলের বিভিন্ন বামপন্থী নেতাদের সমালোচনা, জামাত ইস্যুতে এগুলো টলারেট করতে না পারা, জামাতের সাথে এক ধরনের কৌশলগত বিচ্ছেদ যেটা হয়ে গিয়েছে, তো এর ফলে বিএনপির এই অবস্থা আরও ঘনীভূত হবে বলে মনে করি। আর 2018 সালের দিকে জামাত আর যাবে না, জামাত না, কারণ আমিরের জামাত স্পষ্ট তো ভুল স্বীকার করেছেন। জামাতের হিসাব নিকাশ সবে সম্পূর্ণ আলাদা এবং স্বতন্ত্র, চিন্তা ভাবনা করে, ঝুঁকি নেবে না।